এবার নজর রাখবো টক টু মিয়রে। পুকুরে আটকে আছে, পুকুরের জমি কিনেছিলেন? দুটো হতে পারে, যে জলার থেকে সালি নাকি সালির থেকে বাস্তু, কোনটা দিয়েছে? ঠিক আছে, ঠিক আছে, পাঠাচ্ছি। একশো আছে, একশো একে ওর নামে উড়িয়ে দিয়ে তার মানে কর্পোরেশন এখনো লোকে ঘুরে বেড়াচ্ছে। একটা তো কোনো জায়গায় আমাদের শোনাতে হবে এই দরজার থেকে ওই দ্বার, ওই দ্বার থেকে। আমি যেটা চাইছি না যে লোকে এসে হ্যারাস হোক, ধুড় হোক, রোগ চটি শোল খুঁজে যাক, এটা চাইছি না। যারা তোরা কম্পিউটারের লোক না, তারা এগুলো থিওরিটিক্যালি বলিস, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে যে মানুষ সাফার করছে, এটাকে একটা কিছু করতে হবে। আপনি একটা কাজ করেন দাদা, একটা কাজ করেন। হ্যালো, 17 তারিখ হচ্ছে শনিবার, ঠিক আছে? হ্যাঁ, আপনি 18 তারিখ রোববার, 19 তারিখ আমাদের এখানে হাউস আছে, 19 তারিখ হাউস নেই, কিন্তু সকালে আসতে বললো। আচ্ছা, সকালে চলে আসেন তো, 19 তারিখ আমার ঘরে আসবেন, মেয়রের ঘরে দোতলায় আপনি আসবেন। হ্যাঁ, কে ঢুকতে দেবেন আপনাকে? এখানে বলছি, সবাই নোট করে নিচ্ছে, এখানে চলে আসবেন। আমার ঘরে কালীবাবু থাকে স্যার। অ্যাকচুয়ালি কিছু একটা গণ্ডগোল হলো, লিস্ট 100 শরৎ পল্লীটা পুকুর, উনি তো 101 বলছেন, এখানে লিস্টে স্যার 100 শরৎ পল্লী স্যার নোটিশ দিয়ে দেখা যাচ্ছে। রিয়ার কপিতে কোন দেখা যাচ্ছে? 101 তো, 100/1 রিয়ার কপিতে স্যার কোন আপনি বলছেন পণ না, এয়ার কপিতে পণ দেখাচ্ছে। হ্যাঁ, আপনাকে এয়ার কপিতে পণ দেখালে কোন অফিসারের ক্ষমতা যে দেওয়ার, তারপর তো তাকে সিবিআই ধরবে। যে যদি একবার পণ থাকে, পণ্ডের উপরে স্যাংশন দিতে পারে, যেদিন স্যাংশন দেবে সেদিন এটা নিয়ে বিরাট ইয়ে হয়ে যাবে। এখানে সব বসে আছে, আপনি আসুন, আমি দেখে নেবো, যদি সম্ভব হয় করে দেবো। শোন, এলবিএস নিজের ফিসটা নিয়ে নিয়ে বলে যে এটা দৌড়ন দৌড়ন দৌড়ন, তাহলে তো এলবিএস এরই আসা উচিত। ইউডিবিতে আটকানো রয়েছে, তো এটা খুলবে? যেই পুকুর মারলো শার্ট করে আটকে গেছে, এবার তার খুলতে পারছে না, দিবে কি করে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ, গুড আফটারনুন, আপনার নাম্বার হোয়াটসঅ্যাপ বললেন ভাই।
ফিফটিন আছে। হ্যাঁ, আপনার নাম বতাইয়ে ভাই। সুলেমান খান। সুলেমান ভাই অ্যাড্রেসটা বতাইয়ে না প্লিজ। 63 গার্ডনার লেন। আপ 63 ওয়ার্ড মে থাকে, 63 নম্বর মকান মে ভি রহতে। 53 স্যার, 53। হ্যাঁ বতাইয়ে সুলেমান ভাই। ঠিক একবার ফুরসত মে আ যাই। ঠিক নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলুন ভাই। হ্যাঁ নামটা বলুন। হ্যালো হ্যালো যা হ্যাঁ বলুন নামটা বলুন। হ্যাঁ নামটা কি খান? মুস্তাকিম। হ্যাঁ মুস্তাকিম ভাই আপনার অ্যাড্রেসটা বলুন প্লিজ। 102 75 নম্বর ওয়ার্ডে তিনজলা। 65 আচ্ছা, আমি তো 75 শুনে আনন্দ পেয়ে গেলাম যে আমার কনস্টিটিউয়েন্সি। হ্যাঁ বলেন মুস্তাকিম ভাই। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। আমি বলি স্যার আমাদের এখানে 7 নম্বর একটি মেইন ড্রেন লাইন আছে। আচ্ছা আমাদের ঘরে একটু শুনে দেখে ওটা না কেনা ধরে পানি পুরো ওভারফ্লো হয়ে আমাদের বাড়িতে ঢুকে আছে। আর আমি কেনা ধরে আমি সাপোর্টারে জানিয়েছি, তোমার বাড়িতে জানিয়েছি, ঠিক আছে। আপনি আপনি একটুখানি ইয়ে করে নিন, আমি করে দিচ্ছি, এক সেকেন্ড ধরুন তো একটু। হ্যাঁ আরে গাড়ি দিয়ে ঢুকবেন, পচার লাইন হলে হেলথ হ্যাজার্ড হয়ে যাবে ওখানে, টেন্ডার ফেন্ডার পড়ে হবে। আগে আপনি গাড়ি দিয়ে মাল আগে সেকশন জেড দিয়ে ওটা টেনে নিয়ে পুরো পরিষ্কার করুন, আর যতটা ঢুকে ঢুকবে তারপরে এদিক দিয়ে টানতে থাকলে চলে আসবে। ইমিডিয়েট করেন। হ্যাঁ বুঝতে পারছি। ওই জায়গায় এমনিও আপনাদের ওখানে আমি তিনজলা এইসব জায়গায় সেদিন আমি গেছিলাম, ওই একটা আগুন লেগে গেছিলো আপনাদের ওখানে, আপনাদের ওখান থেকে জুতো ফ্যাক্টরি যা ওই কুকুর ফুকুর জামে পুরো প্লাস্টিক প্লাস্টিক ভরে দিয়ে পুরো জাম করে দিয়েছে। না না জানি আমি ওখানটা প্লাস্টিক জানি আমি গেছিলাম, ওই সুভাষিত বাবুকে দিয়ে পরিষ্কার করালাম তো সেদিন, সুভাষিত বাবুকে দিয়ে সেদিন ওখান দিয়ে স্পট থেকে ফোন করে পরিষ্কার করালাম, শুধু প্লাস্টিক জানি। না গরম দিয়ে না, 59 নম্বর কাছের আর 65 নম্বর পাশাপাশি দুই ওই লাইন দিয়ে করি, ঠিক আছে করছে, গরম ভাববেন না, এটা করেন তো ভালো করে পরিষ্কার। জানি ওখানে আবার খাটালের গোবর আর হুড়ির ওই কি বলো বলুন, মানে মানুষকে কি বলবো, মানে আমার নিজেরই মাঝে মাঝে মেন্টালি আমি টায়ার্ড হয়ে গেছি।
কাহার তাকে লড়াই করা যায়, যে যেটা একটু নিয়ে ঠিক ব্যবসা কর, ওটা নিয়ে একটু বাইরে আমার কম্প্যাক্টরে গিয়ে ফেলে দে, বা আমার যে যে লোকটা যে ব্যাটারি গাড়ি তাতে দিয়ে দে। হ্যাঁ, কভার করা যে ধানকে দিয়ে ওই তার মধ্যে তুলে তুলে ঢুকিয়ে দিচ্ছে। পুরো এলাকাটা জমে খবরের উপর দেওয়া পাঁচতলা বাড়ি, তাহলে মহা ঝামেলা, পাগলা হয়ে যাবো আমি। এই তিন জেলাতে আর দুনিয়া আর প্লাস্টিক না হয় গোবর, আর এতবার করে কাউকে বলছে কি বলে তোলেই না, ক্যাটেল ডিভিশন থেকে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এক নম্বর বলো, পাঁচ নম্বর আর কি কি ভট্টাচার্য বললেন দাদা? হ্যাঁ হ্যাঁ, কি ভট্টাচার্য দাদা? ও আচ্ছা, আপনি সেদিন ছিলেন ওই পুষ্প প্রদর্শনীতে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বলেন বলেন বিপ্লব দা। হ্যাঁ তাহলে আপনি কোথায় গেলেন? আপনি মাঝখানে পড়ে গেছেন, ছাদ কেনে, ছাদ তো কেনা যায় না। নো প্ল্যান উইল বি স্যাংশন, ছাদটাকে কোন কেউ বেসে ছাদ ইজ এ কমন এলাকা। ধরুন কেউ যদি ইয়ে হয় আপনার উপর থেকে কাউকে রেস্কিউ করতে হবে, আগুন লেগে গেছে, নিচে আগুন লেগে গেছে মিটার ঘরে, সিঁড়িতে নামতে পারছে না, সে তো ছাদ থেকে রেস্কিউ করবে। এবার বলে না ছাদ আপনি ওই স্যাংশনই দেবেন না, রুফ রাইট সবসময় কমন এলাকা। আপনি যে দলিলটা সই করেছিলেন তাতে রুফ রাইট আপনার ছিল না, ওখানে আপনি সারেন্ডার করে দিয়েছেন? ছিল, তাহলে আপনাকে ঢুকতে দিতেই হবে। আপনি থানায় চলে যান, থানায় গিয়ে একটা এফআইআর করুন, আমি বাকিটা করছি। হ্যাঁ কিন্তু ওই থানায় ওটা ওটা ইয়েলো ইয়েলো দিয়ে একটা একটা জেরক্স, এই বিপ্লবদা বিপ্লবদা আপনার ঠিকানাটা বলুন তো। দাদা আমিও সিনিয়র সিটিজেন, আমরা সব সেম ক্লাবে। আমারও তো শরীর ভালো না, ইউটিআই থ্যাংক ইউ দাদা, আমি করছি দাদা। আর আপনি ওইটা একবার এফআইআর করে, আপনি একবার একটা কমপ্লেন করে দিন, আমি বাদবাকিটা দেখে দিচ্ছি। আচ্ছা যেটা যে রুফ রাইটের যে জায়গাটা না, ওটা একটা হাইলাইট করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ আমরা করবো, রুফ রাইটটাকে জানিয়ে দেবো যে রুফ রাইট ইজ এ কমন এলাকা। আমি আইজিআরকেও বলেছি, আইজিআরকে বলেছি আমি ফোন করে, এই পাঁচ সারকে যে রুফ রাইটটা আপনি দেবেন না, কারণ কী হচ্ছে রুফ নিয়ে এবার সেখানে রেস্টুরেন্ট করছে,
রুফ নিয়ে সেখানে ওই এখন ওই জাল দিয়ে ঘিরে ওই কি সব খেলে ওসব করছে, কিংবা কেউ আবার ওই সব জায়গায় রুফ রাইট হয়ে ছাদ খরিদ লিয়া আগে টিন দিয়ে দিচ্ছে তারপর এ দিয়ে। এখন প্রবলেম হলো যদি কোনো দিন আগুন লাগে বা কিছু ডিজাস্টার হয় তখন রেস্কিউ করাটা খুব মুশকিল হয়ে যাবে। ইউজ করুক না করুক রুফ রাইট কমনে লাগে। এবার যদি কাউকে দিতেই হয় সবার কাছ থেকে যারা কো ওনার তাদের কাছ থেকে নিয়ে দেবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? ও হজবাস থেকে বলেন। ও আচ্ছা, দাদা সিভিক ভলেন্টিয়ার তো আমাদের হাতে নয়, আপনি অ্যাপ্লাই করুন। চেহারা ফেরা ভালো আছে তো? পেয়ে যাবেন, আপনি অ্যাপ্লাই করুন দাদা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি ওয়ার্ড 109 থেকে শারদ বন্দ্যোপাধ্যায় বলছি। বন্দ্যোপাধ্যায়? কি বন্দ্যোপাধ্যায় দাদা? সায়ন বন্দ্যোপাধ্যায়। ও সায়ন বন্দ্যোপাধ্যায়, আছে সায়ন দা, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমার বাড়ির নাম্বার স্যার হচ্ছে 1657 শ্রীনগর মেইন রোড, নিউ গড়িয়া, কলকাতা 94। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শ্যাম দা বলেন। হ্যাঁ হ্যাঁ কথা বলেছেন। বলেন না দাদা আমি একটু পড়ে দিই আপনাকে, এসবি যেটা দিয়েছেন আমি আপনাকে পড়ে দিই। টু রিমুভ দ্য এনক্রোচমেন্ট পোর্শন অন দ্য রোড অপোজিট টু দি প্রিমিসেস অফ দি পিটিশনার, টু মেক দি অ্যাটিটিউড ফ্রম 16 ফুট অ্যাজ শোন ইন দ্য স্যাংশন প্ল্যান with a period of 30 days from the date of communication of order, failing which action may be taken by the department. Our part B te ekta order diyeche, after execution of part A fresh hearing will be conducted regarding the remaining portion of the commercial building. PR must produce NOC from West Bengal Fire Service. The dispatch will be part of the parcel of the order. Any person aggregated with in this order of section 401 may be
appeal against the order to municipal building tribunal within the stipulated time according with the provision of KMC Act 1980. এটা আমি আপনাকে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলেন সাহেব। 73 নম্বর ওয়ার্ড। আমি দু সপ্তাহ আগে আপনাদের কমপ্লেন করেছিলাম। হ্যাঁ, এই লাস্ট মঙ্গলবার এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে মানুষের এবং পুলিশকে সঙ্গে নিয়ে তারপরে হঠাৎ করে বাড়ি আলা সে এলো, এসে কাছে একটা ফোন করলো, ফোন করে খুব গরম নিয়ে কথা বললো, বলে যেটা পুলিশ টুলিশ কর্পোরেশনের সব আমার একটা ফোন এলো চলে গেল। কি হয়েছে এটা স্যার? দেখছি স্যার, বলছেন দাদা দাদা এখানে সব কলকাতা কর্পোরেশনের টপ টপ অফিসাররা কমিশনার বসে আছে। হ্যাঁ, আপনি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নেন, লিখেছেন? হ্যাঁ, 9830003737 00 দুটো শূন্য। হ্যাঁ, 37493 37493 হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। অতুন তো নেই, হোয়াটসঅ্যাপ আবার কে ধরবে? তোমার কাছে আছে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনি চারু এভিনিউ, চারু এভিনিউ, ঠিক আছে। আপনাদের দুটো বাড়ি একসাথে একটা বাড়ি ছিল, তার হাফ ভাঙা হয়েছে, হাফ ভাঙা হয়নি, তাই তো? এবার পাশের বাড়িটা বিক্রি হয়ে গেছে, তার সেটা ভাঙা হচ্ছে, আপনার বাড়িটা নড়ছে, তাই তো? হ্যাঁ, ওকে আমরা নোটিশ দিয়েছি, নোটিশ দিয়ে ওকে বলেছি যে সব অ্যারেঞ্জমেন্ট করে আমাদের ইঞ্জিনিয়ার যাবে। হ্যাঁ বলুন, কে আদি? আপনার ছবিটা আমার সামনে আছে, আপনার বাড়ির রিপোর্টটাও আছে ওখানে। আমরা দিয়েছি যে তোমরা সবকিছু ইয়ে নিয়ে করবে, তবু আমি, আপনি যেমন বলছেন, আমি আবার লোক পাঠাচ্ছি। আমরা লিখেছি, ইট ইজ মেনশন দ্যাট অ্যাজ ম্যান্ডেটরি ডকুমেন্ট অফ অ্যাকর্ডিং টু দি ল স্যাংশন প্ল্যান হ্যাজ সাবমিটেড আন্ডারটেকিং টু ডিসপ্যাচ দি পিটিশনার হোল্ডিং, হাউ এভার দ্য অ্যাপ্লিকেন্ট আর কনসার্ন লাইসেন্স অথরিটি সবসময় চেক করানোর জন্য। আমি তাও লোককে পাঠাচ্ছি,
এই বাড়িটা দেখেছেন কি হয়েছে সাহেব? আপনি না ওই ভদ্রমহিলার বাড়িতে ঢুকবেন, দেখবেন যে পাশে যখন কাজ করছে তখন কাঁপছে কিনা, তবে ইঞ্জিনিয়ারিং একটু আইডিয়া দিয়ে দেবেন প্রমোটারদের। যখন একটা বাড়ি একসাথে বাড়ি তো একসাথে বিল্ড আপ হয়েছিল, হাফ ভাঙছে, তবু আপনি গিয়ে দেখে নিন আর ওনার বাড়ির ভেতরে গিয়ে দেখবেন যে ওনার কি কি ক্ষতি হচ্ছে, ঠিক আছে? একবার যান প্লিজ। এটা তো যার বাড়ি সে বিক্রি করেছে, আপনাকে তার কাছ থেকে আগে কিনে নেওয়া উচিত ছিল। এবার রাইট টু প্রপার্টি কনস্টিটিউশন আমাকে তো এই দেয় না যে কারোর প্রপার্টি বিক্রি করার থেকে আটকানো, বা যদি আলাদা প্রিমিসেস নাম্বার নামে স্যাংশন না দিলে হাইকোর্ট দেবে। তো আমরা তো এতে কিছু বলতে, আপনার যেটা ঠিক থাকবে সেটা আমরা দেখে নিচ্ছি, প্রমোটারকে চাপ দিতে পারি, মানে যারা করছে বিল্ডার তাদের চাপ দিতে পারি যে আপনার পোর্শনটা যাতে সুরক্ষিত থাকে দেখে নেওয়ার জন্য। সেটাও আমার, আমি তো নিজে কমার্স গ্রাজুয়েট, আমি অত ইঞ্জিনিয়ারিং বুদ্ধি নেই আমার, তাই এইসব টপ টপ ইঞ্জিনিয়ারদের পাঠাচ্ছি, ভাঙাইয়ের কাজ দিয়ে দেয় এসব জায়গায়। তো আমিও ছোটবেলা দিয়ে বড় হয়েছি, এখনো দেখছি ভাঙাইয়ের কাজ দিয়ে দেয়। এবার পাড়ার সব চিংড়ি পিংড়ি তারা এসে ধামার দাম ভাঙে, হ্যামার মেরে কিচ্ছু এ করে না, পাশের বাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। আপনি ওদের একদম স্পেসিফিক্যালি বলে দিন যে আমরা স্টপ ওয়ার্ক নোটিশ দিয়ে দেবো, স্যাংশন প্ল্যান ক্যান্সেল করে দেবো, যদি না ডায়মন্ড কাটা দিই। এখনও দুটো বিম বাকি আছে ওনার ওখানে, এই বিমগুলো বার করতে গিয়ে ওনার বাড়িটা ভেঙে যাবে। হ্যাঁ, বিম বাকি আছে। হ্যাঁ, এক দেওয়ালে ওখানে পুরোনো দিনে তো সব বাড়ি ওরকম এক দেওয়ালে থাকে, প্রথমে একটা থাকে যে ওনার বাড়ি, তারপরে হাফ 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 করে কেনে ওখানে। এটা সব আমাদের পুরনো পাড়ায়, সব আমার চেতলায় এখানে সব পুরনো পাড়ায় তাই না, এগুলো সব হলো এদের বাড়ি, রানী রাসমণিদের ফ্যামিলির বাড়ি, সেগুলো সময় পরবর্তীকালে সব টুক 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 করে কিনেছে মেনা, কেউ 80 বছর আগে কেউ 100 বছর আগে কিনেছে। ঠিক আছে দিদি, আমি পাঠাচ্ছি লোক আবার। তুষার যদিবাবু একটু ওদের প্রেস বলবেন যে ডায়মন্ড কাটার দিয়ে কাটতে। হ্যাঁ, আপনি গিয়ে অন দ্য স্পটে দেখবেন, আর নাহলে আমাদের ওই প্ল্যান এ দেওয়ার নোটিশটা দিয়ে আসবেন যে প্ল্যানই স্যাংশন হবে না, ঠিক আছে? কারণ কারোর বাড়ি যেমন অ্যাটাচ বাড়ি হয় কারোর বাড়ি ভাঙতে তো পারে না, এটা স্যাংশন দেওয়ার আগেই ইয়ে করা উচিত ছিল, সবগুলো আগে দেখে তোদের টার্মস এন্ড কন্ডিশন দেওয়া উচিত ছিল স্যাংশন দেওয়ার আগে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হাইকোর্ট অর্ডার দিয়েছে ডিমোলিশন করার, ডিমোলিশন প্রসিডিংস এর অর্ডার দিয়েছিল, সেখানে আমাকে ডাকা হয়নি। প্রসিডিং কি আছে না না হয়ে ওনা উনি যেহেতু পার্টি ছিলেন হাইকোর্টে ওনাকে ডাকাই হয়নি। আরে কবে হয়েছে কেস নাম্বারটা জানেন আপনি কিছু?
হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এখানে প্রসিডিং আমাদের একটা হিয়ারিং হওয়ার পরে একটা দিয়েছিল, ওটা দাও তো রিপোর্টটা, ওইটা কিছুটা পোর্শন ভাঙা হয়েছিল, তারপরে আমরা স্যার প্রথম এফআইআর করেছি 2016, তারপর এফআইআর করেছি 2020, তারপর ডিমোলিশন হয়েছে স্যার। ওনার সাথে কথা হয়েছিল স্যার, উনি বলেছিলেন হ্যাঁ কিছুটা কিছুটা ভেঙে গেছে কিন্তু নট টু হার স্যাটিসফ্যাকশন। ডেকে নিন ওনাকে, ডেকে নিন একবার, একবার ওনার হিয়ারিং অফিসারকে একটা অ্যাপিল করুন যে ওনাকে পার্টি করতে, যে আমাদের কমপ্লেনেন্টকে পার্টি করা হয়নি, সুতরাং এটা একটা রিহিয়ারিং করা হবে, হিয়ারিং অফিসারকে একটা ইয়ে দিন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আচ্ছা দাদা, রাস্তাটার নাম বলেন তো। ওখানে ম্যাক্সিমাম জায়গায় খিদিরপুরে ভর্তি গাড়ি সব বেকার ছেলেরা কিনে পার্কিং করে, এবার ওখানে সব ওই 10 নম্বর খাটাল, এটা পোর্টে গেলাম, 10 নম্বর খাটাল হচ্ছে পোর্টে লাগে, বলে আবার এটা করাতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন সাহেব? 111। দাদা নামটা বলুন। নিশীত কুমার দেব। কিসের বিল? দাদা এটা তো এটা তো আমাদের ওই এ অনুযায়ী করে, এটা তো আমার হাতেও নেই বা আমার দোকানও না এটা, যে আমি ঝট করে কমিয়ে দিতে পারবো। হ্যাঁ কত কতটা জায়গা দাদা, এটা কতটা জায়গা? দোতলা, দোতলা বাড়ি না দাদা, দাদা দোতলা বাড়ি তো, কত কত স্কোয়ার ফিট? 800। এত টাকা দোতলা করেছে, দোতলা
আপনি কি প্ল্যানটা দোতলার করেছেন? প্ল্যানটা কি দোতলার করেছেন না একতলার? প্ল্যানটা কি দোতলার না একতলার? ওই জন্য দোতলার টাকাটা নিচ্ছে, আপনি ওটা হাফ করে দিন, করে দিয়ে একতলাটা নিন, আর্ধেক হয়ে যাবে। আর এই তো আমার হাতে না, রেভিনিউ আমি কখনোই করবো, আমার নিজের বাড়ির ক্ষেত্রেও করতে পারবো। আমি ইন্টারেস্ট কমাতে পারি পেনাল্টি, কিন্তু রেভিনিউতে আমি হাত দিতে পারি না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ঝুমা নস্কর, ঝুমাদি আপনার কত নম্বর ওয়ার্ড? বেয়ালা 132। ঝুমাদি অ্যাড্রেসটা বলুন না। 21 নম্বর মায়াদাসী রোড, কলকাতা 7। হ্যাঁ বলেন ঝুমাদি। ম্যাডাম ঝুমা ম্যাডাম, একটা কথা আপনাকে বলে দিই যে কম্পেনসেটেড গ্রাউন্ডে তখনই চাকরি হয় যখন তার পার্মানেন্ট এমপ্লয়ি অফ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়। এই ক্ষেত্রে আপনাকে সঞ্চিতা চাকরি দিতেই পারে। সেটা হচ্ছে যে যে এজেন্সিতে আপনার বাবা কাজ করতো সেই এজেন্সিকে লোকাল অ্যারেঞ্জমেন্ট করে একটা কোনো পোস্টে দিতে পারে। হ্যাঁ কিন্তু আমরা এখানে যে কলকাতা মানে অফিসিয়ালি আমরা তখনই আপনাকে অ্যাকসেপ্ট করবো যখন পার্মানেন্ট এমপ্লয়ি অফ ক্যালকাটা কর্পোরেশন থাকবে। লোকালি ও এজেন্সি বলতে এটা একটা নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। পার্থ কি দাদা? না ও পার্থ দাস তো দাদা, অ্যাড্রেসটা বলুন না পার্থ দা। হ্যাঁ বলেন পার্থ দা। সেটা হলো আমার আমার জমিতে আমি স্যাংশন নিলাম, আপনি স্টপ ওয়ার্ক দেবেন, কিন্তু যদি আমার সরকারি জমি ওই তো উনি বলছেন কেন কলোনি ল্যান্ডে বাড়ি ওনার ওনার বাড়ি নয়, উনি তো বলছেন ক্যানেলের উপরে এনক্রোচ করছে। ওটা কি ক্যানেল তো? হ্যাঁ ওটা কর্পোরেশনের জায়গায় এনক্রোচ করছে, ওর জায়গায় ও করলো, আপনি স্টপ ওয়ার্ক দিলেন, হিয়ারিং হলো আলাদা কথা। ও তো দুয়ার সাহেবের জায়গায় ঘিরে নিচ্ছে। আর বাবু কি কথা বলবো? হ্যাঁ বলুন।
আরেকবার বলুন না প্লিজ, 8x82 বিজয়গড়, যাদবপুর কলকাতা 32, 8 মারো, 8 408 মারো, তারপর হাইকোর্টে যেতে দাও, বুঝলে? 408 মেরে ডিমোলিশ করো, যদি আমাদের জায়গা থাকে মাপে দেখো তাহলে 408 মারো, ওই হেয়ারিং হতে হতে সব ঢুকে যাবে, তখন আমরা হাত তুলে বসে থাকবো। সবথেকে ইজি হলো হেয়ারিং এ পাঠিয়ে দাও, যারা ইললিগাল করছে তাদের অধিকার এসে যাবে, কারণ আমি তো ওখানে থাকি, আমাকে আর কি আটকাবে। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। হ্যাঁ বলুন। আপনি আমায় ফোনে ধরে নিয়েছেন, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, 400 করে দিন, যদি আমাদের জায়গায় এনক্রোচ করে তাহলে 400 করতে হবে, পাবলিক পাবলিক স্পেস যদি কেউ এনক্রোচ করে তাকে তো ছাড়তে পারবেন না। ফুটপাথ দখল, মানে ফুটপাথে কনস্ট্রাকশন করছে কেউ, কানালে কনস্ট্রাকশন করছে, এটা তো মানে আলটিমেটলি আপনার পাবলিক হেলথ এফেক্ট হয়ে যাবে, পরবর্তীকালে আপনি ওখানে কোনো সার্ভিস দিতে পারবেন না। আপনার তো বিল্ডিং হয়ে গেল, তারপরে কনজারভেন্সিকে বলবেন, হেলথ ডিপার্টমেন্টকে বলবেন, সব হাত তুলে দেবে, কারণ মশার উপদ্রব হবে, কেউ কনজারভেন্সি সার্ভিস দিতে পারবে না, বিরাট গণ্ডগোল হবে। ইললিগাল বারবার আমি চেঁচাচ্ছি এই কারণে, পাবলিক হেলথ এফেক্ট হয়ে যাবে, মানুষের অধিকার খর্ব হচ্ছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন দাদা। ও 108, আচ্ছা লিখে নি দাদা। হ্যাঁ নামটা বলুন দাদা। রবীন্দা, ঠিকানাটা বলুন। ও বামতলায় থাকে রবীন্দা? আপনি দিয়ে পাবেন? হ্যাঁ বাগের ভেড়ি, পার ভেড়ি, কার রে ওটা? ও সুশান্ত, না আপনি দিয়ে পাবেন তাহলে, ওই ক্রপ কম্পেনসেশন পাবেন। ওখানে ভেরি কেটেছে বললে ঝামেলা, এখানে ভেরি বুঝিয়ে দিচ্ছে,